তো ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমত তো আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। ভিউয়ার্স, আমাদের এই ফোনগুলো কিন্তু আমরা ছাড়াও আমাদের আশেপাশে অনেকেই আছে যারা আমাদের ফোনগুলো নিয়ে ব্যবহার করে, অর্থাৎ আপনার বন্ধুবান্ধব থেকে শুরু করে অনেক সময় এমন হয় যে অপরিচিত কিন্তু কেউ আপনার ফোনটিও তার হাতে আপনাকে দিতে হয়। তো আমরা যারা ফোন ইউজ করি তারা কিন্তু গুগল ক্রোমটি অনেকেই ইউজ করে থাকি, এবং আপনি যার হাতে ফোন দিচ্ছেন সে যদি চায় তো আপনার কিন্তু বড় রকমের একটা ক্ষতি করতে পারবে, অর্থাৎ এই ফোনটি হাতে নিয়েই সে গুগল ক্রোমে ঢুকে আপনার একটা ক্ষতি করতে পারবে। তো পুরো ব্যাপারটি জানতে হলে আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখুন, আর পুরো ভিডিও জুড়ে এই সাথে আছি আমি মেহেদি ফ্রম মোবাইল একাডেমি প্রো। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ইমেল নোটিফিকেশন নিশ্চিত করে রাখুন। তো ভিউয়ার্স, আমরা যদি চলে যাই গুগল ক্রোমে, গুগল ক্রোমে যাওয়ার পরে আমরা একদম উপরে দেখতে পারবো যে একটি থ্রি ডট মেনু রয়েছে। তো তার আগে বলে নেই, এই গুগল ক্রোমে আপনারা দেখতে পারবেন যে আমি কিন্তু এখানে একটি মেইল দিয়ে লগ ইন করে রেখেছি, অর্থাৎ আমি যে মেইলটি দিয়ে আমার অ্যান্ড্রয়েডটি চালাচ্ছি সেই মেইলটি দিয়ে কিন্তু আমার গুগল ক্রোমটিতেও লগ ইন করা আছে। আর যদি এটি লগ ইন করা না থাকে তাহলে কিন্তু এই সমস্যাটি হবে না। লগ ইন করা যখনই আপনার থাকবে তখনই কিন্তু আপনার ফোনটি যদি কেউ পায় তাহলে কিন্তু এই সমস্যাটি আপনার করতে পারে। তো এটি হচ্ছে, এখন যদি আমি এই থ্রি ডট মেনুটিতে ক্লিক করি, এই থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে একদম নিচ থেকে তিন নম্বরে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে সেটিংস, আমি ক্লিক করব এই সেটিংসে। এই সেটিংসে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে পাসওয়ার্ড, তো আমি ক্লিক করলাম এই পাসওয়ার্ডে। এই পাসওয়ার্ডে ক্লিক করার পরে আমি দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো অ্যাকাউন্ট রয়েছে আমার, যে অ্যাকাউন্টগুলো কিন্তু আমি এই গুগল ক্রোম দিয়ে লগ ইন করেছি এবং লগ ইন করার পরে আমি পাসওয়ার্ডটি এখানে সেভ করে রেখেছি। তো এখন কথা হচ্ছে, আপনার ফোনটি আপনি কারো হাতে দিয়েছেন সেই মুহূর্তে সে চাইলেই কিন্তু এই পাসওয়ার্ডগুলো সে দেখে নিতে পারে। তো এটি কীভাবে, এক্সাম্পল হিসাবে আমি একদম উপরে দেখতে পাচ্ছেন রয়েছে ই সেবা, অর্থাৎ ই সেবার যে সাইটটি, এই সাইটটিতে যদি আমি যাই, এই সাইটটিতে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইটের নাম আছে উপরে দেয়া ই সেবা, ইউজার নেম দেয়া আছে এখানে মেইল অ্যাড্রেস, এবং নিচে রয়েছে পাসওয়ার্ড, এবং পাসওয়ার্ডের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটি চোখের আইকন রয়েছে। এই চোখের আইকনটিতে ক্লিক করা মাত্রই কিন্তু এখানে পাসওয়ার্ডটি শো হবে, অর্থাৎ বুঝতেই পাচ্ছেন যে এখানে যত পাসওয়ার্ড আছে, আমি যদি পরেরগুলোতে যাই এখানে যত ফেসবুক থেকে শুরু করে যে কোনো পাসওয়ার্ড কিন্তু এখানে চোখে ক্লিক করা মাত্রই সে পাসওয়ার্ডটি দেখতে পারবে। তো এখন কথা হচ্ছে যে এটা থেকে আপনারা বাঁচবেন কীভাবে? এটা থেকে আসলে সত্যি বলতে এটাই যে এটা থেকে কেউ যদি হাতে নিয়ে এই ক্ষতিটা আপনার করতে চায় তাহলে কিন্তু সে পারবেই, বাট এটা থেকে বাঁচার একটা উপায় সেটা হচ্ছে আপনারা যদি পাসওয়ার্ড সেভ দিয়ে না রাখেন, এবং যদিও কোনো পাসওয়ার্ড সেভ থাকে সেটাকে আপনারা চাইলে ডিলিট করতে পারেন। ডিলিট করার জন্য একদম উপরে দেখতে পাচ্ছেন যে একটি ডিলিট আইকন রয়েছে, আপনারা এই আইকনটিতে ক্লিক করা মাত্রই কিন্তু এখান থেকে এটি ডিলিট হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ভিডিওটি শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য যে গুগল ক্রোমে কিন্তু এভাবে পাসওয়ার্ড সেভ থাকে, অর্থাৎ আপনারা যারা গুগল ক্রোম ইউজ করেন তারা সেই গুগল ক্রোম দিয়ে যে সমস্ত অ্যাকাউন্টে লগ ইন করে সেভ পাসওয়ার্ড দিয়ে রেখেছেন সেগুলো কিন্তু সবগুলোই এভাবে সেভ থাকে। আপনারা এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে। আজ চলে যাচ্ছি, ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।